শিশুর গবেষক হতে চান এখনই, আপনার বাসায় বসে সৌরজগৎ নিয়ে গবেষণা নিজে নিজে করতে পারেন। সৌর গবেষণার জন্য শুধুমাত্র একটা অ্যাপস নেবেন, স্কাই ম্যাপ, আপনার গুগল প্লে স্টোর বা অ্যাপস স্টোর আইফোন দিয়ে ডাউনলোড করে আপনি সৌরজগতের নক্ষত্র, গ্রহ, উপগ্রহগুলো কোথায় আছে দেখতে পারেন। দেখেন আকাশে কী নেই, প্রেমিক প্রেমিকাও আছে, গরুর মাথা আছে, এই যে একটা আস্তা গরু আছে, সামনে কোরবান, আস্তা গরু আকাশে পেয়ে যাবেন। দেখছেন এটা মনে হয় ঘোড়ার মাথার ছবি দৌড়াইতেছে, মহিষ কোনটা চাইবেন, আকাশে সব আছে। আকাশে যেমন তারা আছে, নক্ষত্র আছে, মেয়েদের ছবিও আছে, প্রেমিক প্রেমিকার ছবিও আছে, গবেষণা করতে করতে দেখবেন সবই পাবেন। বিভিন্ন এই যে মাঝখানে যে গোলাকার বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই গোলাকার বৃত্তটা যেই তারায় ধরবেন ওই তারার নাম নিচে দেখতে পাবেন, সাইরাস, সাইরাসের কক্ষপথ দেখুন, তারপরে সে মার্জিন কক্ষপথ সহ দেখিয়ে দিবে আপনাকে কোন কক্ষপথে কোন গ্রহটা, কোন নক্ষত্রটা কোন কক্ষপথে ঘুরতেছে সে ব্যাপারে আপনি জানতে পারবেন। আরও আমরা দেখতেছি, আরও দেখতে পারবো, এই যে দেখেন আবার প্রেমিক প্রেমিকা, এই যে দেখেন আপনাদের বন্ড বাবারা চলে আসছে আকাশে। এটা কি ভাই, এটা কেন দিল আকাশে? এই যে মডার্ন জুতা টুতা বারা ব্রা ফিরে আসছে, এগুলো কোথায়?